নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে হনুমান জয়ন্তীর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে আগামী 15 দিনের মধ্যে এই 9টি রাশি রাম রাজত্ব করতে চলেছে। বিশেষ করে হনুমানজির কৃপায় এই 9 রাশির কপাল খুলতে চলেছে। শ্রীরামচন্দ্রের আশীর্বাদ, মাতা সীতার আশীর্বাদ পেতে চলেছে এই 9 রাশি। প্রত্যেকে জয় বজ্রকবলি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। তো আজ হনুমান জয়ন্তী, এই হনুমান জয়ন্তী থেকে শুরু করে আগামী 15 দিনের মধ্যে এই 9 রাশির চমৎকার হতে কিন্তু চলেছে। কোন এই সৌভাগ্যশালী 9 রাশি আমি ভিডিওতে একে একে আলোচনা করতে চলেছি। এই হনুমান জয়ন্তী থেকে আগামী 15 দিনের মধ্যে যে রাশিগুলোর কপাল খুলতে চলেছে, কোন কোন দিক থেকে এই 9 রাশি সৌভাগ্যশালী হতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের কর্ম এবং ভাগ্যর সাপোর্ট আপনারা পাবেন, অর্থনৈতিক সফলতা আপনারা কিন্তু এই সময় পাবেন, আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় মজবুত কিন্তু থাকতে চলেছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে, ক্যারিয়ারের ক্ষেত্রে বিশেষ করে, এবং আপনাদের ভূমি ভবন বাহন সুখ কিন্তু দেখা যাচ্ছে। 2 নম্বর রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের অভূতপূর্ব সম্পত্তিগত দিক থেকে এবং বিদেশ থেকে এবং ব্যবসা থেকে আপনারা লাভ পেতে চলেছেন, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু হতে চলেছে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে এই হনুমান জয়ন্তীর পর থেকে আপনাদের ভাগ্য বৃদ্ধি হতে কিন্তু চলেছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং ক্যারিয়ার ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু আপনাদের এই সময় হবে, এবং আকস্মিক ধনপ্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করছে। 3-4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের দিক, বিবাহের দিক, অর্থনৈতিক দিক, বিদেশ, ভাগ্য এই জায়গাগুলো সাপোর্ট আপনারা পাবেন, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এরপর যে রাশি, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, মান সম্মান, যশ বৃদ্ধি, বিদেশ থেকে লাভ, কর্মক্ষেত্রে উন্নতি এবং ভাগ্যের সাপোর্ট। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম, অর্থাৎ সিংহ রাশির পর সে রাশির নাম মকর রাশি। মকর রাশি কর্ম, অর্থ, কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের সফলতার জায়গায় কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশি মানুষ, বজরংবলীর কৃপা কিন্তু আপনার উপর পড়তে কিন্তু চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির অভূতপূর্ব সফলতা কিন্তু দেখা যাচ্ছে, ভাগ্য, কর্ম, কেরিয়ার, বিদেশ এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে হনুমানজির আশীর্বাদে। অর্থনৈতিক সফলতা আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম কমেন্ট করুন। এরপর যে রাশি ধনুরাশি। ধনুরাশির অর্থনৈতিক দিক থেকে আপনারা সফলতা পাবেন, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু এই সময় হতে কিন্তু চলেছে, এবং ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সেই রাশিটা
কন্যা রাশির ক্ষেত্রে লাভই লাভ কিন্তু হতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক আকর্ষিক শেয়ার মার্কেট, গোল্ড, লটারি, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এ সময় পাবেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু এ সময় হতে কিন্তু চলেছে। ভাগ্য কিন্তু আপনাদের সাথ এই সময় কিন্তু দিবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এ সময় যথেষ্ট পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সবশেষ যে রাশি বিশেষভাবে সৌভাগ্য প্রদান হতে চলেছে সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক সফলতা, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে মীন রাশির। মানে এক কথায় সোনায় সোয়াগা কিন্তু হতে চলেছে, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান এবং আপনার ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু হনুমানজির কৃপায় আপনাদের কিন্তু লাভে লাভ কিন্তু হতে কিন্তু চলেছে। অর্থাৎ পিছিয়ে কিন্তু পড়তে হবে না, আমি যে রাশিগুলোকে বলছি আগামী 15 দিন হনুমানজির বিশেষ কৃপায় মানে স্বর্গীয় সুখ কিন্তু এই রাশিগুলো কিন্তু পেতে চলেছে। জীবনে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেকে যাদের ঋণে জর্জরিত হয়ে গেছেন, মামলা মকদ্দমা চলছে, আপনার অর্থনৈতিক সংকট চলছে, শত্রুতা, আপনারা হনুমানজির উপাসনা করুন। যাদের শনির সাড়ে সাত শুরু হচ্ছে বা শনির ঠাইয়া শুরু হচ্ছে, আপনারা বিশেষ করে হনুমানজির যদি উপাসনা করতে পারেন, শনির ঢাইয়া, শনির সাড়ে সাতি, এই সকল থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং সফলতার হাতছানি পেতে চলেছে যে নয় রাশি, আগামী 15 দিন নির্ণায়ক হতে চলেছে এই নয় রাশির। মানে আপনাদের দীর্ঘদিনকে আটকে থাকা কাজ, এই কাজগুলো কিন্তু আপনাদের এই সময় সম্পন্ন কিন্তু হবে, এবং এই সময় সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু লাভবান এই সময় কিন্তু হতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অর্থনৈতিকের জায়গা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক দেখা কিন্তু যেতে চলেছে। প্রত্যেকে আবারও বলছি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রত্যেকে কমেন্ট করুন এবং আজ মধ্যরাত থেকে প্রত্যেকেই এই নয় রাশি হনুমানজির বিশেষ কৃপা, শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা, ভাগ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।